রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে আওয়ামী লীগের 22তম জাতীয় সম্মেলনের সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিকাশ বিশ্বাস। বিকাশ, সম্মেলন হয়ে গেল, কমিটি ঘোষণা হয়ে গেল, কেন্দ্র থেকে তৃণমূল নেতাকর্মীরা কি বলছেন? অবলা 22তম জাতীয় সম্মেলন আজকে হলো বাংলাদেশ আওয়ামী লীগের। নিশ্চয় জানেন যে আমি যেটি বলছিলাম আগে সংবাদে, যে 1975 সালের 15 আগস্টের পরে যে ক্রান্তিকালটি পার করছিল আওয়ামী লীগ, তখনই আসলে বঙ্গবন্ধু কন্যাকে তার অনুপস্থিতিতেই, তিনি যখন দিল্লিতে নির্বাচিত জীবন কাটাচ্ছিলেন, তখনই তাকে 81 সালের 13তম সম্মেলনে তাকে প্রথম সভাপতি নির্বাচিত করা হয় এই বাংলাদেশ আওয়ামী লীগের। তারপরে কিন্তু এই 41 বছর টানা এবার এই 22তম সম্মেলনের মধ্য দিয়ে টানা 10-12 মতো তিনি এই সভাপতি পদটি অলঙ্কৃত করলেন। তিনি বারবারই বলছিলেন, যখন প্রথম অধিবেশন হয়, দ্বিতীয় অধিবেশন হয়, এই দুটি অধিবেশনই তিনি, যারা কাউন্সিলররা রয়েছেন তাদেরকে বলছিলেন, তিনি নতুন নেতৃত্ব দেখতে চান, এই দলের নতুন নেতৃত্ব আসুক তিনি সেটি চান। তবে কাউন্সিলররা সেটি একেবারেই নাকচ করে দিয়েছে। তারা সমস্বরে চিল্লিয়ে বলেছে যে তারা নতুন নেতৃত্ব অন্তত সভাপতি পদে চান না। তারা বলছিলেন, বঙ্গবন্ধু কন্যার হাতেই যেমন দেশটি নিরাপদ রয়েছে তেমনি দলটিও নিরাপদ রয়েছে, এই দলের সভাপতি পদে অন্তত তার বিকল্প তিনি। সে কারণেই সভাপতি পদে যখন তার নামটি একজন নেতা নির্বাচন প্রস্তাব করেন, তারপরেই অন্য একজন নেতা সেটি সমর্থন করেন, কাউন্সিলররা সেটি কণ্ঠভোটে তিনি পাশ করেন। এরপর আসলে যে কৌতূহলটি সবার মধ্যেই ছিল, যে এই স্বাধীন বাংলাদেশে টানা তৃতীয়বারের মতো উভয় দলের সাধারণ সম্পাদক হতে যাচ্ছেন কিনা, কারণ সেই রেকর্ডটি কিন্তু স্বাধীন বাংলাদেশে অন্তত নেই। সেই কারণেই সারা দেশ থেকে আসা যারা মানুষরা নেতাকর্মীরা এসেছিলেন তাদের কাছে একটি প্রশ্ন ছিল, সেই পদে কোনো পরিবর্তন আসছে কিনা। তবে তারা এটিও বলছিলেন, যেহেতু ওবায়দুল কাদের গত 2 বার তিনি সাধারণ সম্পাদক ছিলেন এবং এই সম্মেলনের আগেও সারা দেশে দেখেছেন আপনি, সব জেলাগুলোতে ঘুরে সম্মেলন তিনি করেছেন, সেই সম্মেলনে ভালো কমিটি দিয়েছেন, যে কারণে তারা বলছিলেন যে এই ওবায়দুল কাদের অন্তত পরীক্ষিত সামনের যে নির্বাচনী বছরটি আসছে তার জন্য, যে নির্বাচনী বছরের অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে সেই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য অন্তত একজন পরীক্ষিত নেতা দরকার ছিল, ওবায়দুল কাদের হয় তারা খুশি হয়েছেন। আমাদের সঙ্গে যারা তৃণমূলের নেতাকর্মীরা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলে আমি, তাদের প্রত্যাশা কতটুকু পূরণ হলো? আজকে ওয়াইদুল কাদের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন তৃতীয়বারের মতো, আপনারা কি বলছেন, আপনাদের প্রত্যাশা কতটুকু পূরণ হলো? বাংলাদেশ আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল, এই দলের একটা গণতান্ত্রিক চর্চা আছে, আজকে 22তম সম্মেলন হলো, অনেকেই অনেক রকম গুঞ্জন ছিল আমাদের জনাব ওয়াইদুল কাদের, উনি সাধারণ সম্পাদক হতে পারবেন কি পারবেন না, এবং কেন বলেছিল, কারণ উনি একবার অসুস্থ হয়েছিলেন। আপনাদের প্রত্যাশা কতটুকু পূরণ হয়েছে? আমাদের প্রত্যাশা সম্পূর্ণভাবে প্রত্যাশা, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ ঘোষণা করেছেন আগামী 24 সালে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমি একজন নারীর কাছে জিজ্ঞেস করি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু বলছিলেন যে তিনি চান যে তার জায়গায় অন্য কেউ আসুক, নতুন নেতৃত্ব আসুক, কিন্তু সবাই সেটি একেবারেই নাকচ করে দিলেন, আপনারা কি মনে করেন? ধন্যবাদ। প্রথমে আমি বলতে চাই যে মানবতার মাঝে শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ যেভাবে করেছেন, আমার মনে হয় তার বিকল্প তিনি, তার বিকল্প অন্য কাউকে পাওয়া যাবে না। বাংলাদেশ মানে শেখ হাসিনা, শেখ হাসিনা মানেই বাংলাদেশ, অর্থাৎ তার বিকল্প অন্য কেউ থাকতে পারবে না, যার কারণেই আমরা সকলেই, এটা সাধারণ জনগণই, ওখানে সমস্ত সাধারণ গণজন কাউন্সিলর সবাই শেখ হাসিনাকে চেয়েছেন এবং শেখ হাসিনা সরকার বারবার দরকার। অনেক ধন্যবাদ। শুনছিলেন এই তৃণমূলের মানুষের কথা, তৃণমূলের আওয়ামী লীগের নেতাকর্মীদের কথা, তারা বারবার একটি কথাই বলছেন যে শেখ হাসিনার বিকল্প এখন পর্যন্ত শেখ হাসিনাই, যতদিন তিনি বেঁচে আছেন এই আওয়ামী লীগের সভাপতির পদটি অন্তত তার হাতেই থাক, সেটি তাদের প্রত্যাশা। অবলা বিকাশ, আপনাকে ধন্যবাদ।